রাজ্যের প্রতিটি মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান তার জন্য দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য জুড়ে চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোবলা অঞ্চলে পাঁচশিলিয়া স্কুলে প্রথম দিনের দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। সকল সরকারি প্রকল্পের সুবিধা নিতেই এলাকার বহু মানুষ সকাল থেকেই ভিড় জমান। অন্যান্য প্রকল্পের পাশাপাশি সরকার ঘোষিত নয়া প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা নিতে মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দুয়ারে সরকারের রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে সকাল থেকে লাইন পুরোপুরি সেখানে দাঁড়িয়ে ভিন্ন চিত্র দেখা গেল পাঁচশিলিয়া স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে। গর্ভবতী মহিলাদের সুবিধার ক্ষেত্রে পাশের ব্যারিকেড করে আলাদা কাউন্টারে ব্যবস্থা করা হয়েছিল। ক্যাম্পের সুবিধায় খুশি উপস্থিত মহিলারা। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পেয়ে আপনারা কতটা খুশি? আর কি কি চাইছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে? উনি যা যা আমাদের জন্য করবেন সব আমাদের তার জন্যই। আপনার নিজস্ব চাওয়া কি আছে থাকতে পারে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? নিজস্ব চাওয়া আর কি থাকবে, এই যে এগুলো দিচ্ছে এগুলোতেই আমরা খুশি, আরো পেলে আরো খুশি হব। সোমবারের এই ক্যাম্পে অনন্য নজিরগড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাউন্টার। ফর্ম ফিল আপ করার কয়েক ঘন্টার মধ্যেই মিলল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। উপভোক্তার হাতে তুলে দিলেন দুর্গাপুরের মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী। এই ফর্ম ফিল আপ তুমি কবে করেছো? আজকে করেছি। সাথে সাথে কি বুঝলে সাথে সাথে তোমার কার্ড চলে এসছে? হ্যাঁ সাথে সাথে চলে। কি করে জানতে পারলে কার্ড আসার কথা? কার্ড আসার কথা কি করে জানতে পারলে? ওনারাই বলে দিলেন যে আপনার কার্ড এসেছে। খুব সুষ্ঠুভাবে শিবির চলছে বলে দাবি করেন মহকুমা শাসক। আমরা প্রথম যে প্রথম কয়েকটা দিনের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু শেখার পর এখানে যেরকম লক্ষ্মী ভাণ্ডারের আলাদা করে গ্রাউন্ডে আলাদা করে জোন করে দেওয়া হয়েছে, যেন অনেক অনেক ভিড়তে লক্ষ্মী ভাণ্ডারের লোক আসছে, ভিড়টা লক্ষ্মী ভাণ্ডারে বেশি। তো বিডিও সাহেব আর আমরা সব প্ল্যান করেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডারের কাউন্টারটা একদম আলাদা করবো, একটা ফাঁকা জায়গায় করবো, যেন মানুষ ইজিলিভাবে সুস্থভাবে ফর্মগুলো জমা করতে পারে আর ফর্ম নিতেও পারে। আর আপনি দেখেছেন যে ওখানে উনি ভালোভাবে সেট করে দিয়েছেন ফর্ম ফিল আপ করার জন্য, গ্রাম পঞ্চায়েতের লোক স্টুডেন্টরা হেল্প করছে যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না, এটা আলাদা করেছেন। তারপর একটা সেপারেট জোন করেছেন, মানে জোনেশন যেভাবে জোনেশন করেছেন উনি লক্ষ্মী ভাণ্ডারের জন্য আলাদা, স্বাস্থ্যসাথীর জন্য আলাদা, সেটা একটা ইউনিক জিনিস আছে। তারপর আপনি দেখলেন ওখানে প্রেগনেন্ট মুমেন্টের জন্য যারা গর্ভবতী মহিলা আছে তাদের জন্য আলাদা একটা ব্যারিকেডিং করে আলাদা কাউন্টারই করে দিয়েছেন, সো দ্যাট ওরা কোনো প্রবলেম ফেস না করে, এটাই আলাদা করেছেন উনি। অনেক জায়গায় লক্ষ্মী ভাণ্ডারের নিয়ে অনেক ঠেলাঠালি হচ্ছে, তো এখানে সে ভিড় একদমই নেই, কারণটা কি? এটার মূলত কারণ যে ফাঁকা জায়গার মধ্যে করা হয়েছে বলে কি? আমরা কয়েক জায়গায় দেখেছিলাম যে ভিড় অনেক হচ্ছে, তারপর আমরা চিফ সেক্রেটারি স্যারের কাছ থেকে তারপর ডিএম স্যারের কাছ থেকে ইনস্ট্রাকশন পাই যে ভিড়কে স্প্রেড করতে হবে। আমরা এটাকে কাউন্টার করার জন্য মাল্টিপল ক্যাম্প করছি, আলাদা জোন করে দিচ্ছি, ব্যারিকেডিং করছি, আর যে যে কাউন্টারটা 10টা থেকে খোলার কথা সেই কাউন্টারগুলো সকাল 7টা থেকে খুলছি, যেন মানুষের ভিড়টা স্প্রেড আউট হয়ে যায় টাইমলি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড খুব অতি শীঘ্র একজনের হাতে পৌঁছে গেল, সেটা পরিপ্রেক্ষিতে কি বক্তব্য? আমরা দেখলাম, আপনিও দেখলেন যে একজন বিএড করতে চান, অ্যাপ্লাইও করেছেন, উনি 2 লাখ টাকা লোন পেয়ে গেলেন 2 ঘন্টার মধ্যে, আজকেই এসেছেন, আজকেই অ্যাপ্লিকেশন হলো, আজকেই ওনার প্রসেসিংও হয়ে গেল। তো এটাই অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের আসল আউটকাম, যে একটা লোক এখানে এসে ক্যাম্পে এসে সেই বেনিফিটটা ওই সময়ে পেয়ে যাচ্ছে, এটাই আমাদের গভর্নমেন্টের ইন্টেনশন আর আউটকাম। এখানে কি সব রকম সমস্ত স্টুডেন্টদের কি খুব তাড়াতাড়ি শীঘ্র কি ব্যবস্থা করা যাবে, কি একজনের জন্য হয়েছে সেটা কি সবারই জন্য? যারাই আসবে এই কাউন্টারে তারাই এই ফেসিলিটিটা পাবে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভালো জিনিস হচ্ছে এখানে সবকিছু আপনি একবারই প্রসেসিং হয়ে আসবে। মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার চালু করেছেন, এমনটাই মন্তব্য করেন বহুজন মুক্তি পার্টির প্রতিনিধি অতুল বাউরি। আমরা দুয়ারে সরকার খুব আনন্দিত, কারণ মানুষ এই যে ব্যাংকে যে অসুবিধা,
সুজি পৌঁছিল সেগুলো দ্বারা কিন্তু খুবই মানুষের সুবিধা পেয়েছে। আমরা চাই প্রত্যেকটা মানুষ যাতে সুন্দরভাবে এবং সুস্থভাবে যাতে শান্তিতে ফরম ফিল আপ করতে পারে বা তুলতে পারে, এইটা আমরা চাই। সবাই চাই জনসাধারণ যেভাবে আনন্দিত হয়েছে সেভাবে আনন্দিত হয়ে থাকুক, আর কি চাইব। এই টিএমসি পার্টি ক্ষমতায় আসার পর কি কি ভালো দিক দেখছেন? শুনুন, টিএমসি পার্টি আসার পরে যে মমতা যে নির্দেশ নিয়েছে আমি জানব জনগণের স্বার্থের জন্য নিয়েছে। আরো কি কি হলে ভালো হতো বলে মনে হয় আপনার? সেগুলোকে আমরা এখন চিন্তা ভাবনা করি নাই, সেগুলো রিসার্চ করে দেখতে হবে কি করলে আরো ভালো হয়, পরে জানানো হয়। সোমবারের শিবির পরিদর্শনে আসেন দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখার্জি। এখানে দুয়ারে সরকার যেভাবে বগুড়া অঞ্চলের সিস্টেম তৈরি করেছে একদম সুন্দরভাবে সকাল থেকে ফর্ম ফিল থেকে আরম্ভ করে সুন্দরভাবে হয়েছে। এখন পরিষেবা মানুষ পেয়েছে, আজকে কোনো কাউন্টারে সেরকম ভিড় নেই। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা দেখতেই পাবেন, লক্ষ্মীর ভাণ্ডারে মানুষ বিক্রি ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, কোনো ভিড় নেই। প্রশাসনকেও কাজে লাগাতে হয়নি, আমরা এই এলাকার মানুষ কিন্তু একদম শান্তির মধ্যে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। এইরকম শান্তি শৃঙ্খলাভাবে অন্য কোথাও কি হয়েছে বলে দেখা মনে হয়? আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিভিন্ন জায়গায় চলছে, আমরা এই মতো আমরা চেষ্টা করছি আগামী দিনে সেই সব জায়গায় ক্যাম্প বাড়িয়ে যাতে সুস্থভাবে করা যায় সেই দিকে আমরা লক্ষ্য করছি। আগামীকাল আমাদের গৌরবাজার আছে, এই সিস্টেমে আমরা। পাণ্ডবেশ্বর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10। IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699-13099 নাম্বারে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম দুর্গাপুর 1 পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসায় যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার
9734002000, WhatsApp number 9733550333।